আগের থেকে অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে অর্ণবাবু। আগে তো শত্রুর আড়ালে থেকে আমাদের লড়াইটা করতে হচ্ছিল, কিন্তু এখন এখন তো আমাদের সামনে একই বাড়িতে, কি করব বুঝতে পারছি না। সব থেকে বেশি খারাপ লাগছে অনুদির জন্য, একের পর এক ধাক্কা কি করে সামলাতে পারবে বলুন তো। আমার কৃষ্ণেন্দু যে পুরো জিনিসটা এইভাবে ঘুরিয়ে দেবে তার ইভেন আই কুডন্ট ইমাজিন। আর বাকি ভুল তোমারও আছে, ওই পেপার্স গুলো সাইন করার আগে তোমার একবার চেক করে নেওয়া উচিত ছিল। কি আপনি আমাকে দোষ দিচ্ছেন? তখন যে পরিস্থিতি ছিল তার মধ্যে আমি কি করে বুঝবো বলুন তো? ডিভোর্সের কাগজে সই করার সময় এসব কি আমার মাথায় থাকার কথা? আর আমার কি বোঝার কথা বলুন তো যে ডিভোর্সের কাগজের মধ্যে সম্পত্তির কাগজ ছিল? হ্যাঁ, তুমি তো কিছুই বোঝো না, আর বোঝো না বলেই তো প্রত্যেকবার আমাদের তোমার জন্য প্রবলেমে পড়তে হয়। আমি ভেবেছিলাম এই এই সব কিছুর পরে সব সব নর্মাল হয়ে যাবে, আগের মতন হয়ে যাবে, দ্য সিচুয়েশন উইল বি ফাইন। কিন্তু না, এরা দুজন আমার বাড়িতে ঢুকে আমাকেই থ্রেট করছে, আমার আমার ডিকে হিউমিলেট করছে, আমার আমার ফ্যামিলির সাথে মিসবিহেভ করছে। তবে আমি এখন একটাই কথা বলতে পারি, যে আইনের সাহায্যে ওনারা এই বাড়ির উপর দখল নিয়ে বসে আছে সেই আইনের সাহায্যে ওনাদের জব্দ করার রাস্তা বের করতে হবে। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, আমাদের এটা দেখতে হবে যে ওনারা আসলে কি করতে চাইছেন, আর সেটা দেখেই আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে। এই সমস্ত বলা খুব ইজি, কিন্তু রিয়েল সিচুয়েশনে থেকে সেটার এগেনস্টে লড়া ভেরি টাফ। অহনি বাসায় আমাগো চক্ষের সম্মুখে কৃষ্ণেন্দু আর মিস বোস দুইজনে স্বামী স্ত্রীর মতো থাকবো, এইটা আমাকে সহ্য করতে হইব। হায় ভগবান, আর কত খারাপ দিন দেখাইবা। না ঠাম্মু, ভগবান আর ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই, এবার আমাদের কিছু একটা করতেই হবে। কিছু করার আগে অনুদির কথাটা আমাদের ভাবতে হবে। কৃষ্ণেন্দুবাবু যেরকম ধরনের মানুষ, উনি ওনাদের সন্তানকে ইস্যু করে সুযোগ খুঁজে ঠিক অনুদিকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। হ, তবে একখান কথা ভাইবা একটু শান্তি পাইতাছি। দিদি ভাই নিজেরে নিজে সামলায় লইবার চেষ্টা করতেছে, কষ্ট তো পাইতাছে, কিন্তু কৃষ্ণেন্দুর উপর রাগ ঘৃণা এইসব জন্মাইতাছে। বোঝে না সে বোঝে না, সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন 1 ঘন্টা স্টার জলসায়।